আসসালামু আলাইকুম সম্মানিত চাঁপাইনবাবগঞ্জবাসী, কেমন আছেন? নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে। এই নতুন স্টেডিয়ামে এখন থেকে আমরা বাজার, হাট, ঘাট এখানেই করব। আপনারা যারা জানেন না তারা এখানে চলে আসবেন। সেটা হচ্ছে যে শীতলা থেকে একটু টোলঘাটের দিকে যেতে বাম দিকে যে স্টেডিয়াম রয়েছে সেখানেই হচ্ছে আমাদের কাঁচা বাজার। এর কাঁচা বাজার এখানে দেখুন প্রচুর লোক দেখতে পাচ্ছেন আপনারা, আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর লোক, হিউজ পরিমাণের লোক, সামনে বামে ডানে বামে প্রচুর লোক, এবং প্রত্যেকেই বিভিন্ন জিনিস বিক্রয় করছে। এবং অনেক বড় একটা স্পেসিয়াস প্লেস। এই স্পেসিয়াস প্লেসে মানুষের জন্য ভালো, কারণ তারা দূরে দূরে থেকে তারা নিজেরা বাজার করতে পারছে। এতটা গ্যাঞ্জাম হয়তো বা এখানে হচ্ছে না, এটা খুব ভালো একটা উদ্যোগ, খুবই অসাধারণ এবং দারুণ একটা উদ্যোগ এবং খুব দারুণ একটা জায়গা। আমিও আজকে হাট বাজার করতে এসেছি, এবং দেখুন আমি এখানে হাট বাজার করতে এসেছি কিন্তু আমার আশেপাশেও কিন্তু অনেক, এই যে করোনা করোনা করোনার যে পদ্মফুলের মতো যে করোনা, এটা দেখুন কী করছে, ফ্লটিং করছে, উঠছে। সো এই করোনা আমার আশেপাশে ডানে যে করোনা আপনারা দেখছেন, এটা যে কোনো মুহূর্তে কিন্তু আমাকে কী করতে পারে, আমাকে অ্যাটাক করতে পারে। তো এই অ্যাটাক থেকে বাঁচার জন্যই মূলত আমরা একে অপর থেকে ডিস্টেন্স রক্ষা করছি এবং রক্ষা করে আসছি। এবং আমি জানি না, আজকে প্রায় অনেকগুলো মেসেজে দেখলাম, ফেসবুকে অনেক মেসেজে দেখলাম যে চাঁপাইনবাবগঞ্জে একজন নাকি করোনা রোগী পাওয়া গেছে। এখন আমি জানি না এটা সত্যি আদৌ কি না, এটা কোনো গুজব। সো আপনারা অবশ্যই কোনো গুজবে পা দেবেন না, আতঙ্কিত নিজে হবেন না, অন্য কেউ করবেন না, এবং অবশ্যই স্টে করবেন বাসাতে এবং নিরাপদে থাকবেন। আর কে কোথায় কী হলো এত বেশি আপনি নিউজ নিতে যাবেন না, কারণ এত বেশি যদি নিউজ নিতে যান তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন, আর কনফিউজ হয়ে গেলে আপনি বিপদে পড়বেন। তো আমার ডানে বামে দেখতেই পাচ্ছেন অসাধারণ পরিবেশ, আমি নিজেও এসেছি, এবং সেই সাথে সাথে করোনাও দেখতে পাচ্ছেন আমার ডানে আশেপাশে অনেকগুলো। আপনারা অবশ্যই এই করোনা থেকে কিন্তু নিজেকে সেফ রাখবেন। এই করোনায় কিন্তু আমাদেরকে কিন্তু কী করছে, কিল করছে। এবং নেক্সট একটি ভিডিও আমি আপনাদের উপহার দেবো, সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে গোল পদ্ম ফুলের মতো যে এই যে করোনা, এই করোনা কীভাবে অ্যাটাক করতে যাচ্ছে এবং এদেরকে কীভাবে কী করছে, ডিফেন্ড করছে। আপনাদেরকে দেখাবো যে এই যে করোনা, এই করোনাগুলো যখন মানব দেহে অ্যাটাক করে কাউকে, সো এই অ্যাটাক করার কারণে তারা কীভাবে আক্রান্ত হয় এবং অ্যাটাক করতে পারবে না, এর জন্য যে অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে এই অ্যান্টিবডি কীভাবে অ্যাটাক করতে দিচ্ছেন না তাকে, এই মজার একটি ভিডিও আমি আপনাদেরকে সামনে উপহার দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম।